আচ্ছা তুমি কি করলে দিতে দাস না? তুমি রাগ করলে কনা? আসলে না দিতে দাস না, রাগ না, আমার আমার এতদিনের সংকল্প, এতদিনের সাধনা সব এক মুহূর্তে তুমি তছনছ করে দিলে। আমাকে তুমি ক্ষমা করে দিও পাবে। আসলে তো আমার অনেক দিনের সাধ ছিল যে তোমাকে এইভাবে দেখব, সেটা তো আর হলো না। তাই আজ তোমার এই ছদ্মবেশকেই সিঁদুর পরিয়ে বরণ করে নিলাম। আসলে এই সুযোগটুকু সদ্ব্যবহার করার লোভটা সামলাতে পারলাম না। দেবদাস ঠিক আছে তো? ওই শয়তান দারোগাটাকে সর্দারজি কেমন জব্দ করেছে দেখো। বাহ, সুন্দর হয়েছে, একদম ঠিক আছে। তোমার স্ত্রীর সঙ্গে না মানে সর্দারজির স্ত্রীর সঙ্গে তোমার আলাপটা নতুন করে করিয়ে দিই। আলাপটা বোধহয় আমরা নিজেরাই করে নিতে পারবো, কি বলেন হারাধন বাবু? আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। দ্বিজদাসের মুখে আপনার কথা যতই শুনছি ততই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আমার। জানেন তো, অতিভক্তি চোরের লক্ষণ। আবার অনেক সময় আমরা ভুল করে অনেক অযোগ্য ব্যক্তিকেও ভক্তি দেখিয়ে ফেলি। দেখবেন, জীবনে তো অনেক ভুল করেছেন হারাধন বাবু, নতুন করে আবার কোনো ভুল করবেন না যেন। কনার সঙ্গে কথায় পারা যাবে না। পিসিমাকে বলে দিয়েছি ওই হারাধনকে কিছু শুকনো খাবার দিয়ে দিতে, ওকে তো কয়েকদিন গৃহবন্দী হয়ে থাকতে হবে, তো এর আগের বারে খাবার পাঠাতে খুব অসুবিধে হয়েছিল। চিন্তা করো না দ্বিজদাসটা, তোমার হারাধন বাবুকে আমি শুধু গৃহবন্দি নয়, একেবারে নজরবন্দি করে রাখবো। ও দ্বিজ, তোদের হয়েছে শলা পরামর্শ, আপদটাকে বিদেয় করেছি, এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তোমরা। এ নাও, এর মধ্যে মুড়ি চিড়ে আছে, এটা কাছে রাখো। থাক থাক, না।